উপজেলা বুড়িচং থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক সাইফুল আলম থানার পাশে ডাকবাংলোতে পতিতা নিয়ে ফুর্তি করা অবস্থায় স্থানীয় লোকজন তাদের আটক করেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বুড়িচং থানার এসআই উপপরিদর্শক সাইফুল আলম থানার পাশে জেলা পরিষদে নির্মিত বিলাসবহুল ডাকবাংলোতে প্রায় সময় থানায় তার নিজস্ব বিছানায় না থেকে রাত যাপন করত। ডাকবাংলোর পাহারাদার হিসাবে ইকবাল নামে এক ব্যক্তি নিয়োজিত। ইকবাল প্রায় সময় এসআই সাইফুল সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে টাকার বিনিময়ে যুবতী মেয়ে এনে দিত ফুর্তি করার জন্য। ইকবালের শালিকেও এনে দেয় ডাকবাংলোতে। স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি জানালে পরে মঙ্গলবার 7:45 নির্বাহী কর্মকর্তা তার অফিসে সহকারী জামাল হোসেন, ফারুক হোসেন, স্থানীয় লোকজন সহ সাংবাদিক নিয়ে ডাকবাংলোতে যায়। দূর থেকে দেখতে পায় এক যুবতী মেয়ে ডাকবাংলোতে ঢুকছে। তখন তারা গিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনকে বিষয়টি জানায়। ভিতর থেকে নাইট গার্ড ইকবাল, যুবতী বিলকিস আক্তার ও এসআই সাইফুল ইসলাম নিচে নেমে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার নিজেই আসেন ঘটনাস্থলে, নিয়ে যায় তিনজনকে তার অফিস কক্ষে। মেয়েটিকে জিজ্ঞাসাবাদে সে বলেছে বিলকিস দারোগার কাছে তার ব্যক্তিগত কাজে এসেছে দুলাভাই ইকবালের সহযোগিতায়। পরে নির্বাহী কর্মকর্তা তাদের বক্তব্য শুনে তিনজনকে ছেড়ে দেয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, সবাইকে ডেকে সতর্ক করা হয়েছে, এটা নিয়ে এত বিতর্ক কেন? তিনি আরও বলেন, মেয়েটি নাইট গার্ড ইকবালের কাছে প্রায় সময় আসত, এ নিয়ে আর কোনো বিতর্ক করার প্রয়োজন নেই। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।